দরকার নেই রাজনীতি করার, দুবার এমপি হয়েছো, কিন্তু কি করতে পেরেছো দেশের জন্য? এইবার শেষবার। তবে শুনে রাখ মা, আমি মরে যাব তবু কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না। মা, তোর পরীক্ষা কবে শেষ হবে? এবার গেলে ফাইনাল পরীক্ষা, পরীক্ষা দিয়ে চলে আসবো বাবা। তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। তোকে ছাড়া আমারও যে কি কষ্ট হয় তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে পারবো না। মুখের সাথে বলতে হচ্ছে, চাঁদাবাজ সন্ত্রাসীরা আজ অর্থের নেশায় ঝাঁপিয়ে পড়েছে দেশের নিরীহ জনগণের উপর। সরকার পরিবর্তনের সাথে সাথে জামা বদল করে অনেকেই সরকারি দলের দালালি করতে চলে এসেছে। আমার সাথে কোনো দালালের দরকার নেই, দরকার নেই কোনো সন্ত্রাসীর। রাজা ভাই, রাজা ভাই, বন্ধ করো তোমাদের দালালি। রাজার মতো সন্ত্রাসী আমার পক্ষে থাকুক আমি তা চাই না, আমার দরকার নেই। দরকার আছে, আমি পাশে থাকলে আপনার এগেনস্ট পার্টি লেঙ্গুর গুটায় পাইগা যাইব। আমার প্রতিপক্ষ যদি ভয়ে পালিয়ে গেল তাহলে আমার নির্বাচন করে লাভ কি? গণতন্ত্র বলতে তো কিছুই থাকবে না। রাজা তুমি চলে যাও, আমি সন্ত্রাসীদের ঘৃণা করি। আনোয়ার সাহেব, রাজনীতি সম্পর্কের ধারণা নাই, তাই আপনি ভুল পথে পা বাড়াইছেন। ভুল পথে পা বাড়াইনি, আমি ঠিকই বলছি। কোন প্রার্থী যদি সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন করে তাহলে সে দেশপ্রেমিক নয়, দেশদ্রোহী, গাদ্দার। এই কামটা সাইরা ভালা। স্যার, আপনার কিছু হয়নি তো? কি আর হবে, সবই আমার ভাগ্য। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আমার উপর চড়া হলো, লোকগুলোর কি অবস্থা? স্যার, আমি রাজার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করব। রিপোর্ট করে লাভ হবে না সুলতান, সবাই জানে রাজা আনোয়ার সাহেবের লোক। লিডার, এর প্রতিকার হওয়া উচিত, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আপনার উপর আক্রমণ করলো। ভাইয়া, ভাইয়া, তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো? এইভাবে আমি সুস্থ থাকতে চাই না। সন্ত্রাসীরা যা চায় তাই যদি হয় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? ভাইজান, ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি। তাছাড়া আজকাল তো অনেকেই নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে। সবাই রাখলেও আমি রাখবো না। শুনেছি তুমি নাকি ওদের প্রশ্রয় দাও। ওদের প্রশ্রয় দেই ভুল কথা, যা কিছু করে আপনার ভালোর জন্যই করি। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আমার ভালো করতে হবে না। তাছাড়া তুমি একটা ভদ্র ঘরের বউ। তোর স্ত্রীর চলা ফেরা পোশাক আশাক আমাদের বংশে কেউ করেনি, ওকে বারণ কর, বোঝা। আমাদের একটা কালচার আছে, সমাজ আছে। কতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলেন, তুমি থাকো, আমি যাই। তুমি তো জানো ওই রিনার চাল চলন আমারও পছন্দ হয় না, কিন্তু কি করব, বিয়ে করেছি এত বড় মডার্ন ফ্যামিলিতে, ছেড়ে তো দিতে পারি না। তা বলছি না, ওকে বোঝা। তাছাড়া রাজার মতো সন্ত্রাসীর সাথে ওর যোগাযোগ ঠিক নয়, সেটা আমার ভালোর জন্যই হোক আর খারাপের জন্যই হোক। কাইন্দেন না ম্যাডাম, কাইন্দেন না, কান্দাঘাটি আমার ভালো লাগে না। আপনার মুখে আমি হাসি ফুটাবো, বলেন কি চান? প্রতিশোধ চাই। আনোয়ার সাহেব এমপি হলে আমাদের লাভ কি? ঠিক কইছেন, আপনার স্বামী এমপি হইলে আপনার লাভ, আমারও লাভ আছে। কিন্তু কিভাবে আমার স্বামী এমপি হবে? ব্যাপারটা হইল, আমারে খুশি করলে আপনার স্বামী এমপি হইব। অবশ্যই খুশি করব রাজা। আমারে 10 লাখ টাকা দিবেন, তাইলে আনোয়ার সাহেব খালাস। পার্টি তখন ছোট ভাই অর্থাৎ আপনার স্বামীর নমিনেশন দিব। তাছাড়া আপনি তো বালা করে জানেন যে পরিবারের কোন লোক মারা যায় জনগণ ওই পরিবারের সদস্যরে ভোট দিয়ে জয়যুক্ত করে। হ্যাঁ,
তুমি তাই করো, আমি রাজি। টাকা আমি দেব। ঘরে ঢুকলি কেন? এই সমস্ত কাম তাড়াতাড়ি করতে হয়। যদি আমার স্বামী এসে পড়ে সর্বনাশ হয়ে যাবো কেন? অসভ্য, তুই বলে দিবি? লেনদেন ভালো থাকলে কেন বলবো? খারাপ রিজিয়াল ভালো গরম যায়। ওই বেটা, তুই তো পাক্কা লোক, বহুত সিয়ানা। দোয়া করেন, সবই দেখছি সবই শুনছি। সবই দেখছস আর সবই শুনছস যখন, তোরে আমার তরকার চাইপা থাক পাইছা যাবি। সন্ত্রাসী রাজাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, রাজা তো আপনার জন্য হুমকি হয়েও দাঁড়াতে পারে। দেখুন সম্পাদক সাহেব, মৃত্যুকে আমি ভয় পাই না। সৎ রাজনীতি করতে গিয়ে যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, আমি তাই করব। আমার প্রশ্ন, দশজন প্রার্থী যদি নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে, তাহলে আপনি কেন রাখছেন না? আমার প্রয়োজন নেই। সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, অপোজিশন পার্টিকে ঘায়েল করা যায়, কিন্তু জনগণের সঠিক রায় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার পরিবার সম্বন্ধে কিছু বলবেন কি? আমার পরিবার বলতে আমি আর আমার মেয়ে, এই আমার সংসার। জাস্ট মিনিট। হ্যালো, কে রানী? মা তুই কেমন আছিস? ভালো দাদা, তুমি কেমন আছো? তুই কখন পড়বি? আমি দুপুর 12টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। তুমি এখন কি করছো? সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলছি। তোমরা কি চাও? আপনি যান চাই স্যার, যান। ম্যাডাম, কিরানকে ধারা দিতে অনেক সময় লাগবে তো। না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। রাজা, আমার তো কোনো দোষ নেই। দোষ আছে, খুন নিজের চোখে দেখা অপরাধ। বাইচা যাইবেন যদি এই খুনের কথা কাউরে না কন, আমাগো কথা পত্রিকায় বালা লেখে। লিখবো, অবশ্যই লিখবো। খুন খুন খুন, জননেতা আনোয়ার হোসেন খুন। বিশিষ্ট জননেতা ও এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন খুন। এত ভালোবাসিস নি, মরে গেলে কষ্ট পাবি। বাবা, তোমাকে না নিষেধ করেছি, তুমি মরার কথা কখনো বলবে না। আনুভয় হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কোনো কিছুর বিনিময় ভাইজানের শোককে ভুলতে পারবো না। এই তো সেদিনও আমার বড় ভাই আপনাদের সাথে নির্বাচনী সভা করে গেছেন এই মঞ্চে। আপনারা জানেন সেই মিটিংয়ে সন্ত্রাসীরা ভাইয়ার সাথে গণ্ডগোল করে গেছে। এখন আপনারা সবাই বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে আর কেনই বা খুন করেছে? বলুন, কে আমার ভাইজানকে খুন করেছে? সন্ত্রাসীদের ভয়ে আমরা সবাই দুর্বল হয়ে গেছি, কিন্তু কেন?
রাজনীতির কারণে। আজ আমার ভাইজানকে হারিয়েছি, তাই আর রাজনীতি নয়। আজ থেকে আমাদের বংশের আর একটি লোক রাজনীতিতে জড়াবে না। আপনারা আমার ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করুন। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান রাজু সাহেব, আমাদের কথা শুনুন। আপনার ভাই শূন্যস্থান কে পূরণ করবে, কে আমাদের নেতৃত্ব দেবে বলে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যার বিচারে যখন যাচ্ছেন তখন আমাদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনি জনপ্রতিনিধি হলে তবে ওই খুনিদের বিচার হবে, আপনার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা জনগণ শান্তি পাবো। আমরা সবাই চাই আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করুন। রাজু ভাই এগিয়ে চলো, রাজু ভাই এগিয়ে চলো, রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চাচা সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মানে আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাইয়ের শোক ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে, আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলে না। কি বলছিস তুই চাচা? দুনিয়ার সব মানুষকে আমার সন্দেহ হয়, ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকা তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারে নির্বাচনে জয় তুমি হবে। আমার বাবার জায়গায় এই পরিবারের যে কেউ দাঁড়ালে পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই, আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। তিন দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হবে, সে আনন্দ আত্মহারা। শোনো চাচা, এ বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এ বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না, তুই যা বলবি আমি তাই শুনবো। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা, আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছ, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। রানী কি মেয়ের বাবা, পত্রিকা ভালো খবর ছেপেছে শুনে খেপে গেল? খেপে তো যাবি, কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সার লোভে দালালি করে। সেদিন যার গুনগান গাইল আজ সে মরে গেছে, দুদিনই তা ভুলে গেছে, আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজু সাহেবের দালালি করছেন? দালালি কি আবল তাবল বলছেন, কার দালালি করলাম? কেন, আমার সনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছেন আর তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন, যদি সে লেখাটা দালালি হয় তাহলে। আপনার এত বড় সাহস একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যে বলছেন, আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনির সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি, ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি, আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব, আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব, তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়,
আমি বয়ে রয়েছি বস লয়ে আইসি এত দূর পর্যন্ত চলে আইছো বাবার খুনিকে খুঁজতে এত সামান্য এসেছি প্রয়োজনে আরো দূরে যাব মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে কে খুন করেছে খুনিরা তোমার নিকট আত্মীয় তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর তিন দিন পর কেউ নির্বাচন করতে পারে তাহলে আমার চাচি আমার বাবাকে খুন করেছে খুন নিজে করে নাই কাউরে দিয়ে করেছে খুনি কারা এত অল্প সময়ে সব কিছু জানবার চাইও না পাগল হয়ে যাবা মানুষ এত নিষ্ঠুর কেন কেন এত নিষ্ঠুর আমিও নিষ্ঠুর হব আমিও খুন করব সাব্বাস রানী তোমার বাবার খুনিগো বাঁচতে দিও না প্রতিশোধ ল পালা থেকে লাভ নাই বদলে ভালো তোমার জীবন হইয়া যাও সন্ত্রাসী এই ল পিস্তল প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস বাবা বাবা তাড়াতাড়ি এসো চোর ধরেছে বাবা বাবা ওকে ছেড়ে দে বাবা মানুষ বোঝেনি ভুল করে ফেলেছে কি বলছো মা ও রোজ গাছ চুরি করে ওকে ছেড়ে দেবো আরে বোবা হোক আর যাই হোক ওকে আমি ছাড়বো না বোবা হয়ে বার কথা বুঝলি কি করে
শালার বাবা তোকে আজ পাইছি। বাবা এই বাবা ধরে ভালো করে দেই, জীবনে অনেক বাবা ভালো করছি। শালার বাবা কথা বল, নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আমি বোবা না, আমি তোমার কথা বলতে পারি। আমার ডাক্তার দেন, আমি মনে করছি গাছ চুরি চুরি না, এই দেখ বুঝে না। এবার দেখলে তো, আরে মাইরে রে কেনা দড়ায়, আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। আচ্ছা আপু, বাবা ভাইয়া এত লেখাপড়া করলো, আমাদের গাইনি কেন? বৃষ্টি বৃষ্টি আই, আমি তোকে পড়াই। না তুমি পড়ালেই শুধু বকা দাও। না রে না, আর বকবো না। হ্যালো কে? আচ্ছা ধরুন, সুলতান। সুলতান কিরে, কি হয়েছে? তোর ফোন, কথা বল। কে? কথা বলে দেখ। হ্যালো সুইটহার্ট, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি, জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না। কি বলছো রমানা, দুষ্টুমি করছো না তো? হোয়াট, আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টাম করছি? আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না, পচা। হ্যালো কামন ডার্লিং, মিথ্যে না বলে তো তুমি আসতে না, তাই মিথ্যে বলেছি। আমি তো চাকরি করি, তোমার সময় জ্ঞান থাকা উচিত। রাগ করেছো লক্ষ্মীটি, ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। সুলতান সুলতান শোনো শোনো সুলতান। হায় 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 একটু
আমার জীবনের সবকিছু গাছ বাঁচলে যেমন দেশ বাঁচব ঠিক তেমনি রানী বাঁচলে আমি বাঁচব আপনারা আমার বড় ভাই আজ বিপদে পড়ছেন আমি আপনাকে বাঁচামো আর আমি বাঁচামো আমার স্বার্থে মনের কথা কইছেন আপনারা বাঁচলে আমার মতো সন্ত্রাসী বাঁচব আপনারা মরলে আমি মরু খুশি হইলাম আপনাগো যন্ত্রপাতি আমাগো যন্ত্রপাতি আজ থেকে একসাথে কাজ করুম বড় খুশি হইলাম বড় ভাইরা এই দুনিয়ায় সবচেয়ে বড় ভালো আছে কারা জানেন দালালরা দালালের উপর কোনো ব্যবসা নাই কারণ এই ব্যবসায় পুঁজিও কম লাগে ওরা পুলিশের লগে দালালি করছে অগরে কি করুম বড় ভাই অগরে আস্তে আস্তে সাফা করে ফেলাম সন্ত্রাসী রাজার বিরুদ্ধে তোমরা যেভাবে রিপোর্ট করছো তাতে মনে হচ্ছে রাজা ছাড়া এদেশে আর কোনো সন্ত্রাসী নেই তারপরেও আমার মনে হচ্ছে রাজার কর্মকাণ্ড অনুযায়ী খুব কমই রিপোর্ট করা হচ্ছে তাহলে কি পুরো পত্রিকা জুড়ে রাজার কাহিনী লিখে যাবে যতক্ষণ পর্যন্ত রাজাকে পুলিশ না ধরছে প্রশাসনে টনক না নড়ছে ততক্ষণ লেখা উচিত স্যার উচিত অনুচিত সম্পর্কে আমাকে বোঝানো ঠিক না আমি এই পত্রিকার সম্পাদক বুঝতে পারছি না বেশ কিছুদিন যাবত রাজার কোনো নিউজকে আপনি পাত্তা দিচ্ছেন না কেন আগে তো স্যার প্রতিদিনই রাজাকে নিয়ে নতুন নিউজ করতে বলতেন ইদানিং মনে হচ্ছে রাজার হুমকির কাছে আমরা মাথা নত করে ফেলছি এগুলো আপনাদের ভুল ধারণা কারো বিরুদ্ধে বেশি নিউজ করলে সেটা বোরিং মনে হবে মোটেই না স্যার রাজার সম্পর্কে যে রিপোর্টিং করেছি তাতে পত্রিকা বেশি বিক্রি হয়েছে কিনা দেখুন হ্যালো বলেন কি পুলিশের সাথে রাজার এক ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে তারপরও রাজা বেঁচে গেছে রাজার সাথে পুলিশের এক ঘন্টা বন্দুক যুদ্ধ স্যার এই রিপোর্টটা আমি করব শোনো রাজা তোমার কথা মতো ওই সাংবাদিককে ধরে আনা হয়েছে সাংবাদিক কত সাংঘাতিক চলো ওই বেটা আমার লোকগো নিয়ে খুব বেশি লেখালেখি করতেছ আমরা খারাপ সন্ত্রাসীকে পিছনে লাগছস কে আমি সাংবাদিকতা করি সত্য রিপোর্ট লেখা কি আমার অপরাধ এই দুনিয়ায় সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি মিথ্যাবাদীর সংখ্যা বেশি কি কইছে মিথ্যাবাদী বেশি হইলে আমাগো মতই দুনিয়া চলব আর তগো মত সত্যবাদীরা মইরা যাইব অনেক দিন ধরে আমার মাগুর মাছগুলা না খাইয়া রয়েছে ওরা ভালো মানুষ অগো মাংস খাইয়া আমার মাগুর মাছগুলা বাইচা থাকো বুঝছস
আপনি মজা করতে আছেন, দেখেন সাংবাদিক রফিক পত্রিকায় মগুর ব্যাপক হিস্টোরি তুলে ধরছে। সন্ত্রাসী রাজাই সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে। রফিককে শেষ করে ফেলা হয়, বুঝের কথা কইছে। যে বেড়া কথা না হনবে সেই বেড়াই মরিয়া যাইবে। দেশে টপ টেররা এখন ঢাকায়, আশ্রয়দাতা এক সরকারি দালাল। হ্যাঁ ও ভাই, আপনি না বৌবা পেপার পড়তেছেন কেমনে? তো আলাস বউ, বৌবা ছিলাম, আমার ভালো হয়ে গেছি। বিদেশি কবিরা যাইছি না, চেষ্টাতে কি হইলো আমরা ভাত পাই না, হারো নাদার খুন করে সান্দা তোলে আর খালি খাই আর ঘুমায়। হ্যাঁ বেটা, সাংবাদিক রফিকুজ্জামানের বাসা আছে না? টাকা দিলেছি না দিলেছি না? সাহসী কণ্ঠ পত্রিকার সাহসী সাংবাদিক রফিকুজ্জামানকে আমরা খুঁজতাছি। আমি রফিকুজ্জামান। রফিকুজ্জামান মগো পিছে লাগো, মগো কথা পত্রিকায় লেখো, নিজের ভাবো কি? আরে তোর মতো সাংবাদিক রে নামাইরা ফেললে আমাগো বিপদ। রফিক, শুধু কলম দিয়ে লিখেই সাংবাদিক হয়ে বেঁচে থাকা যাবে না, কলমের সাথে থাকতে হবে প্রতিরোধ করার সাহস এবং। ঠিকই বলেছিস, কিন্তু আমি ভাবছি পুলিশ যদি থানা থেকে ওদেরকে ছেড়ে দেয়। না না, সাথে অস্ত্র পেয়েছে, তাছাড়া ওদের নামে ওয়ারেন্ট আছে, পুলিশ ওদের খুঁজে। ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলো ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝেনি তো, মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়ে টিয়ে কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাক গে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুদাহুদি ধরিয়ে আনছেন, সারিয়ে ইজন দেবেন, তা আনলেন কি আর? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও আপন কি আনলে ম্যানেজ করেন, মুই ভাগি এই না দেই মগো জায়গায় এইটারে বাইন্ধে থুন। ওসি স্যার, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা ওসি স্যার, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব বসুন, অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসিনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোকা দিচ্ছেন। পুলিশ ধোকা দিচ্ছে না, সাংবাদিকরা দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম, ধোকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না, তাছাড়া আপনার সাথে যখন রাজনীতি দালাল করছে তো পুলিশে কি করবে? পুলিশ অনেকই করতে পারে, আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে না থাকতো, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে পারতো না। ওরা তোদেরকে টার্গেট করেছে, আমার মনে হয় তোর সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। কি বলছো বাবা, আমার আমার এই সাংবাদিকতা পেশা আমি ছেড়ে দেব? যে পেশায় প্রতিনিয়ত মানুষের শত্রু হতে হয় সেই পেশা ছেড়ে দেওয়াই ভালো। সেই ছোটবেলা থেকে তোমাকে আদর্শবান পিতা হিসেবে সম্মান করি, তুমি তোমার আদর্শ থেকে একটুও সরে যেও না বাবা। এতদিন তোকে নিয়ে তোর পেশাকে নিয়ে গর্ব করেছি, আর আজ তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়।
তুই যাকে নিয়ে পত্রিকায় রিপোর্টিং করছিস সে হচ্ছে সন্ত্রাসের নায়ক যে প্রকাশ্যে খুন করে জামিনে ছাড়া পেয়ে যায় বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে যার সম্পর্ক সেই পাগলা রাজা যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দেবার ক্ষমতা রাখে তাই বলছিলাম বাবা পাগলা রাজারা একদিন শেষ হবেই তা না হলে এই দেশটাও যে শেষ হয়ে যাবে আমি যা বলবো তাই হবে আমি হচ্ছে এই আস্থার রানী দেখো আমি ভালো মেনা তবে যে ভালো থাকতে চায় আমি চেষ্টা করি তাকে ভালো রাখতে এসো এসো আমার সঙ্গে প্রতিদিনই মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে অ্যাসিড মারছে ধর্ষিতা হচ্ছে কোন রাজানির চিন্তায় লেগে আছে আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার তাছাড়া পুলিশের জীবনে ঝুঁকি অনেক বেশি ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না তাহলে সমস্যার সমাধান হবে কি করে শুনুন প্লিজ আমাকে একটু ভেতরে যেতে দিন মন্ত্রী মহোদয়ের সাথে আমার জরুরি কথা আছে স্যার অফিসারদেরকে নিয়ে জরুরি মিটিং করছেন এখন দেখা করা সম্ভব না শহরের শীর্ষ 20 সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পেরেছেন কি একজন কেউ ধরতে স্যার আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে সন্ত্রাসীরাও সরে পড়ছে আইজি সাহেব তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন সাথে সাথে সাসপেন্ড করে দেব আসসালামু আলাইকুম স্যার স্যার পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায় তদন্তটা করে বলে যাবে স্যার আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো তদন্ত চলছে দেখুন কি হয় স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে প্লিজ স্যার আমাকে 5টা মিনিট সময় দিন শুনুন সাংবাদিক ভাইরা ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন তারপরে কথা বলুন আপনার চারিদিকে শুধু দাওয়াল আর চামচা অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন স্যার আমি একটা জরুরি ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার সালাম আলাইকুম রাজা তুমি এখানে কেন এসেছো স্যার আপনি মন্ত্রী আর আমি তো আপনারই লোক কোন খুনি সন্ত্রাসী আমার লোক হতে পারে না আমি খুনি সন্ত্রাসী হইলেও আপনার লেগে বহুত কিছু করছি কি করেছো নির্বাচনের সময় আপনার লেগে বহুত খাচ্ছি আপনার পাশে আছিলাম মিথ্যে কথা বলো না রাজা নির্বাচনের সময় যদি জানতে পারতাম তুমি একটা সন্ত্রাসী প্রফেশনাল খুনি তাহলে তোমার মতো লোক আমার পাশে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না শুনেন স্যার অসময়ের কথা বুঝলা যায় না আর কোনো কথা বলবি না তুই যদি আমার বাসায় না আসতি তাহলে আমি তোকে হাত করা পড়িয়ে ছাড়তাম অ্যারেস্ট করা আমার একবার পাবেন না স্যার এই দেখো রাজা এমনিতে খারাপ লোক না তাছাড়া একসময় তোমার পাশে ছিল তাই ওর সাথে এমন ব্যবহার করো না তুমি আমাকে জ্ঞান দিতে এসো না স্ত্রী আছো স্ত্রী জায়গায় থাকো আমি তোমার স্ত্রী বলে কি আমার কোনো মূল্য নেই তোমার কাছে তুমি যা ইচ্ছা তাই করবে রাজা তুমি এই সমস্ত জিনিস নিয়ে চলে যাও আমি কারো জিনিস নেই না আর প্রস্তুত থেকো যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করাবো শুনেন শুনেন মন্ত্রী সাহেব আপনি মন্ত্রী আপনার যেমন অনেক ক্ষমতা আমার ক্ষমতাও কম না আপনার আমি দেখালো মো কি বললি তুই আমাকে দেখবি তুই আমাকে দেখবি তোকে ছেড়ে দিয়ে আমি দেশের সাথে অন্যায় করতে যাচ্ছিলাম তাই তোকে অ্যারেস্ট করে আমি আমার নীতি অটল থাকছি পুলিশ অ্যারেস্ট হিম নিয়ে যাও কামটা পালা করলেন না মন্ত্রী
আজ আমার লগে অনেক বড় অন্যায় করে ফালাইছেন। গেট হিম আউট। খবর পাইলাম মন্ত্রী বাড়ির থেকে রাজারে লইয়া পুলিশের গাড়ি বাইরেছে। চিন্তা করো না, বোম ফিট করে রাখছি, বাজার রাস্তায় পুলিশের গাড়ি আইলেই বোম বাস্ট। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজা, তোমরা এভাবে আমার বাসায় আসলে কখন কি দেখে ফেলে, তাহলে আমার চাকরি অসুবিধা হয়ে যাবে। ওরা আমার লগে আছে, ওগরে একটু আশীর্বাদ করে দেন। সন্ত্রাসী ভাইরা স্যারের সালাম করে। না না, সালাম লাগবে না স্যার। মগর একটু দোয়া করিয়া দেন, ওরা যতই খুন করে আমি করি কিন্তু সব সারিয়ে ভালো হইয়া যাইতে স্যার। কুত্তার লেজ কোনদিন সোজা হয় না। তোমরা রাজার সাথে আছো, যা কিছু করো একটু সাবধানে করো। পত্র পত্রিকায় তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে। লেখা বন্ধ হয়ে যাবো স্যার, আপনি একটু নজর রাখেন। উত্তরাতে একটা প্লট কিনে টাকা দিতে পারছি না। দুই বছর ধরে ঢাকায় জমি জমা তো ভালোই কিনছেন স্যার। এই 1,00,000 টাকা রাখে মোটার দেন মুই দেই লাইন দেই বিরাট উপকার করলে। দুর্দিনে যে উপকারে আসে সেই তো প্রকৃত বন্ধু। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন, কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। রোমানা, এটা আমি মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। আব্বা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসার হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুরি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশের মানুষের কাছে তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চারও দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বী, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে, একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখলি মা, ছেলেটা কত বড় বেয়াদব, ওকে তুই ভালো হতে বল, তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেব ও বাবার নাম ভুলে যাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামনি তুমি ভালো আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছি। পাপ্পাকে নিয়ে এলাম কিছু গাছ কিনতে। মা, তুই মালিকে চিনিস? আপনি ভুল বলছেন, নার্সারি করলেই মালি হয় না। মালিকে যখন মালি বলা যাবে না, তাহলে বলো কোন গাছে কি দাম? আমি আপনার কাছে গাছ বিক্রি করে আপনার মেয়ের কাছে ছোট হব না। কারণটা কি? আমার মেয়েকে নিয়ে কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখা কি আছে, আপনি নিশ্চয়ই জানেন আমার ছেলের সাথে আপনার মেয়ের এক সম্পর্ক আছে। অসম্ভব। আমার একটা স্ট্যাটাস আছে, যেখানে সেখানে আমার মেয়ে যেতে পারে, চলতে পারে, কিন্তু প্রেম করতে পারে না। অবশ্যই পারে। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে রোমানার কিসের সম্পর্ক। সম্পর্ক আবার কি? ইয়েবা হয়তো আমার মেয়ে তোমাকে চেনে। এতদিনের সম্পর্ককে যখন আপনি চেনা জানার মধ্যে ফেলে দিতে চাইছেন, তখন আমি জানতে চাইছি কয়টা ছেলেকে আপনার মেয়ে আমার মতো চেনে। সে কৈফত কি তোকে দিতে হবে? শোন, অনেক ছেলে কার এই সমাজের একটি মেয়ের অনেক ছেলের সাথে মেলামেশা করলে এই সমাজ তাকে নষ্টা মেয়ে বলে। হ্যাঁ সুলতান, কি বলছিস? আমার মামনি রুমানা ভালো মেয়ে, ও নষ্ট হতে পারে না। চুপ করো, তোমাকে আর সবাই আইতে হবে না। পাপা, তুমি ওর কথা রাগ করো না, ওকে তুমি ক্ষমা করে দাও। ওর মতো একটা পেয়াদ মালিক ছেলে ক্ষমা চাইলে ক্ষমা করবো? কোনদিন না। শুনুন ডিআইজি সাহেব, আপনার মতো লোকের কাছে আমি ক্ষমা চাইলে আমার পাপ হবে পাপ। সুলতান, মুখ সামলে কথা বলো। আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে পারি,
কিন্তু আমাদেরও একটা সম্মান আছে। আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকতো তাহলে সন্ত্রাসী রাজার সাথে হাত মিলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতে পারতেন না। সুলতান, অনেক মিথ্যা কথা বলে তুই আমাকে অপমান করলি, এই অপমানের উচিত মূল্য তুই পাবি। আরো শুনে রাখ, রুমানা যে তোর মতো ছোট লোককে ভালোবাসে তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে গদিতে ভাসিয়ে দেবো। সুলতান, রুমানার বাবাকে এভাবে অপমান করা তো ঠিক হয়নি। Cheers, cheers. যা বলছিলাম, কাকে যেন তুমি ভালোবাসো? সুলতান, ও আমার জীবন মরণ সবকিছু, ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, সুলতান তোমাকে কতটুকু বিশ্বাস করে? অনেক।
মন্ত্রীরে বোম দিয়া উড়াইয়া দিব। ওই খুশখর পুলিশকে রোমানা বিয়ে করছে, রোমানা তো আমাকে ভালোবাসত। প্রেমের চেক হচ্ছে বড় চেক। ওই জীবনে প্রেম করছোস? প্রেম করার সময় কই, হারা জীবন তো মায়ের মধ্যে আছি। চিৎকারি করলি কা? সালার পুতে আমাগো কুমাইকা নিজে বাইচে আমগো ভাসাইলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মেয়ের বিয়েতে এসেছেন আর খুব খুশি হয়েছি, অবশ্যই বরপরেকে দোয়া করে যাবেন। দোয়া করেন, আজ কোনো দালালি নিয়ে আসি নাই, বিয়ে খাইতেছি, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ঠিক আছে এখন যাও যাও। আর পরে খাবেন বলকে কি কাজের কথা? আচ্ছা আমার একমাত্র মেয়ে, মাশাআল্লাহ। কেমন লাগে? ভেরি গুড, বাদ্যযন্ত্র ভালোই বাজতেছে। হ্যাঁ আপনার এই ছয় সুরুত আমাকে তো খুব ভালো লাগতেছে, খুব ভালো বানাইছে তো। হে বাবা, ছেলে কি করে? পুলিশে চাকরি করে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো, শ্বশুর জামাই একই ডিপার্টমেন্টে। আচ্ছা আর এক মিনিট। তুমি বাবা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। আমার পরিচয়, আমি একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামি? এখানে কি করে এসেছো? জেলখানায় খবর পেয়েছি সন্ত্রাসী রাজা আজ আপনাকে এই বিয়ের অনুষ্ঠানে খুন করবে, তাই পালিয়ে এসেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বিরুদ্ধে কি মামলা, কি অপরাধে তুমি জেলে? স্যার সে অনেক ঘটনা, শুধু আপনাকে এইটুকু বলবো, আজ যে বিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন আর যে মেয়েটির বিয়ে হচ্ছে সে ছিল আমার জীবনের অনেক কিছু। থাক স্যার সেসব কথা, আপনার পুলিশ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন, সব তথ্য আপনি পেয়ে যাবেন। আমি কেন গ্রেফতার হলাম
সেদিন সন্ত্রাসী রাজাকে গ্রেফতার করতে গিয়েই আমি গ্রেফতার হয়েছিলাম। আমি কেন চলে গেলাম তার কিছুই আপনাকে আমি বলবো না। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। অফিসার, ওকে অ্যারেস্ট করো। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, সন্ত্রাসী রাজা বোমা হামলা চালিয়েছে আমাকে হত্যা করার জন্য। এই ছেলেটির জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আমি বেঁচে থাকলে এই দেশ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেব, সন্ত্রাসী রাজা ও তার দলকে নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। জেল পলাতক আসামি সাংবাদিক সুলতান নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করলেন। সাংবাদিক সুলতানের জামিনে মুক্তি। ভাইয়া, ভাইয়া, সুলতান ভাইয়া, সুলতান কেমন আছিস বাবা? মা ভালো রে, মা ভালো রে। সাদিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখ আছে মা, দুঃখ আছে, অনেক বড় দুঃখ বুকে চাপা দিয়ে রেখেছে এতগুলো দিন। আজ তোমাদের পেয়ে কাঁদতে পেরে মনে হচ্ছে আমি আমি অনেক হালকা হয়ে গেছি বা সুলতান। সব দুঃখ ভুলে যা, পত্র পত্রিকায় তোর সাহসিকতার সুখবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? বাবা, আমি তোমাদের অশান্তি দিচ্ছি, আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ। বাবা সেই ছোটবেলায় শিখিয়েছিলে, বলেছিলে সুলতান যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বি, বিপদে কোনোদিন পিছ পা হবি না। সেদিন বলেছিলাম, কিন্তু আজ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম যে প্রতিবাদ করে অন্যের বিপদে এগিয়ে যায় সেই মরে যায়, সমাজ এই মৃত লাশ দিকে মুখ ফিরিয়ে নেয়। বাবা সমাজের কথা ভুলে গেছি, ভুলে গেছি নিজের কথা। শুধু বেঁচে আছি কেন জানো? ওই মানুষ রূপে হায়নাদের রক্ত চুষে খেতে, ধ্বংস করে দিতে এদেশের সমস্ত দালালদের। দালালি নিয়েই তো আছি সুলতান সাহেব, মন্ত্রী সাহেব আপনাকে দেখা করতে বলেছেন। সুলতান যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের কাছে অনেক বড় গৌরবের, অনেক বড় সম্মানের। তাই এই বীর সন্তানকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করুন। কি করছো সুলতান? তুমি সবার মালা গলায় পড়লে, কিন্তু ওনার মালা পড়লে না কেন? জি স্যার, বিনা অপরাধে ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটিয়েছে, তাই ওদের হাতের মালা আমার গলায় পড়লে আমি কষ্ট পাবো স্যার। স্যার ও মিথ্যে বলছে, ও আমাকে অপমান করছে। আমি মিথ্যেও বলিনি, অপমানও করিনি, শুধু আপনাদের বিবেককে সামান্য নাড়া দিয়েছি। পেশায় আমি সাংবাদিক ছিলাম, আর ওরা আমাকে বানিয়েছে বেশ্যা পাড়ার দালাল। সেদিন যদি মন্ত্রী মহোদয় খুন হয়ে যেতেন, আপনারা শুধু তদন্ত করার নামে ফাইল নিচে ফেলে রাখতেন, আর সন্ত্রাসী রাজা মুখ ফুলিয়ে হাসতে হাসতে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। আমার মতো সুলতান জেলে পচে মরতাম। আজ যখন স্যার আমাকে নতুন জীবন দিয়েছে, দিয়েছে নতুন করে বাঁচার অধিকার, তাই আল্লাহ কসম খেয়ে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি ওই সন্ত্রাসী রাজাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। স্যার আপনি শুধু আমাকে আপনার পায়ের নিচে ঠাই দিন। ঠাই তোমাকে পায়ের নিচে দেব কেন? তোমার ঠাই হবে আমার বুকে। শুনুন আপনারা, যে কোনো কিছুর বিনিময় হোক সন্ত্রাসী রাজা ও তার সহযোগীদেরকে গ্রেফতার করুন, তা না হয় আপনারা অনেকেই ট্রান্সফার হয়ে যাবেন। স্যার
আমি সাংবাদিক রফিক সুলতান আমার বন্ধু আমি শুধু অনুরোধ করব আপনি নিরপেক্ষ লোকদের তদন্ত করুন দেখবেন আপনি অনেক পুলিশ কর্মকর্তার ওই সন্ত্রাসী রাজার সাথে যোগাযোগ আছে হ্যাঁ আমি তদন্ত করব মন্ত্রী জানলে আমার চাকরি থাকবে না আর চাকরি গেলে তো আপনার ক্ষতি নাই স্যার কারণ বহুত মাল কামাইছে তুমি যা ভাবছো অত হবে না সাংবাদিক রফিক তো আমার কথা প্রায় মন্ত্রীকে বলেই দিয়েছিল যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে মরণ আইলে মানুষ একটু বেশি ফালাফালি করে রফিকও ফালাইতাছে রাজা তুমি যা করবে তাড়াতাড়ি করো এই হিট লিস্টের মধ্যে সাংবাদিক রফিকের ফটোটা পাতাইলে ঘুরে লাগাই দে বাবা সময় আয় পড়ছে রানী তোমার বাবার হত্যার প্রতিশোধ লওয়ার আমি বহুত বাইবা দেখলাম তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব আমি তো বুঝলাম তুমি সত্যি করে বলো কে আমার বাবাকে খুন করেছে বলো রাজা বলো আজ তোমাকে বলতেই হবে আই জানি কমু ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লন যাইব কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকব মন্ত্রীকে বুঝতে দেব না আমি খুন করতে এসেছি মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করব আমাকে বাঁচাও চাচা আমাকে বাঁচাও মামনি তোকে কেউ মারতে পারবে না কি হয়েছে তোর এতদিন কোথায় ছিলি তোমার উপর রাগ করে ওই সন্ত্রাসী রাজার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম আমি ভুল বুঝে ভুল বুঝে আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম সে ভুল আমার ভেঙে গেছে জানি তোর তোর ভুল একদিন ভাঙবেই তুই ফিরে আসবি চাচি চাচি আমাকে তুমি মাফ করে দাও আমাকে নতুন করে তুমি বাঁচতে দাও আমরা তো বাঁচাতেই চাই কিন্তু তুই রাজার সাথে ছিলি সেটা তো ভালো না যদি আমাদের উপর কোনো কিছু করে রাজা কি করবে কতবারই তো চেষ্টা করেছে আমাকে মারতে পারেনি এখন রাজার ভয় কি রানীকে দূরে ঠেলে দেবো মামনি আজ থেকে তুই আমার বাসায় থাকবি বললে তুইও মরবি আমিও মরবো চল হ্যালো হ্যালো রাজা মন্ত্রীর বাড়িতে ঠিক মতো ঢুকছো তো প্ল্যান মতো মন্ত্রীর বাড়িতে ঢুকে গেছি মন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছি কিন্তু প্রবলেম আমাদের চিরশত্রু সুলতান সে এখন মন্ত্রীর বাড়িতে থাকে দুইজনই টার্গেট করো নো প্রবলেম এক ছিলে দুই পাখি মারা যাবে মন্ত্রীও ফিনিশ সুলতানও ফিনিশ রানে টার্গেট যাতে মিস না হয় তোমার রানীর টার্গেট খুব কমই মিস হয় গুড নাইট চিৎকার করবে না চিৎকার করলে তোমার লস তুমি ধরা পড়বে এই মোবাইল পিস্তল সব কট কেন
Listen, don't talk. যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছো আজই সব প্রকাশ করে দেব, তুমি ধরা পড়ে যাবে। তোমার মতো একটা শিক্ষিত বাদ মেয়ে এত জঘন্য মনে হয় কি করে? ভাবতেও ঘৃণা হয়। তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছো? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছো সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দাতা যদি একজন খুনি ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভী হত্যা করে, তবে তুমি কি করবে? বলো কি করবে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না দেখিনি, তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছো, চাচাকে খুন করবে? কেন, চাচা বাবার মৃত্যু তিন দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল। মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবা সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে, কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গন্ডগোল হয়, রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে, উনি একটা ভালো মানুষ, আর একটা মানুষকে হত্যা করে কি পাবে জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম, আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে তাহলে মানুষের জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি, তাই আমার মায়ের কসম দিয়ে বলছি আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয় গুলি করো আমাকে, প্লিজ কিল মি, প্লিজ কিল মি। ওই তো আগেই কইছিলাম মাইমা সেটা বিশ্বাস করিও না, পরে কষ্ট বাবা যেভাবে খাইতে আসো। রাজা ভাই তুমি কোনো চিন্তা করো না, রানী সময় মতো ঠিকই চলে আসবো। আজ আমি মহা খুশি, আমার রানী রাজ সিংহাসন দখল করে আছে। রানী, মন্ত্রী আর লোকজন কি বুঝবার পারে নাই তুমি গুপ্ত চোরে ঢুকছো? পারিনি, কারণ তোমার বদনাম করে আমি ওই বাড়িতে স্থান পেয়েছি। রানী, সময় কিন্তু খুব কম পাইবা, মানে টাইম নাই, যত তাড়াতাড়ি মন্ত্রীরে খাওয়ান যায় তত তাড়াতাড়ি আমরা পাইচা যামোগা। আরে আরে রানী, তোমার মন খারাপ কে? তোমার মন খারাপ দেখলে আমি কষ্ট পাই। সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবি তখনই তুই ভুল করবি। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করব, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ পারবি না, আমি বুঝতে পারছি তুই দুষ্ট হচ্ছে বেঈমান রানীকে। বল, আর বল না, থামলি কেন? যে মেয়ে সমাজে খুনি সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবন সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে ব্যাস 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 অনেক হয়েছে। আর ভালোবাসা কি এতই সহজ? যখন হাত বাড়াবি তখনই পাবি। আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আমরা সবাই দাঁড়ালেই করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ,
যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবে সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে। আপু টু দি পয়েন্টে আছি কিন্তু খালাম্মা চুরি সরটা আমি ছাইড়া দিয়া ভালো হয়ে গেছি শুভকামী আইসি কিন্তু পোলা দেখতে সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই এইবার মাইয়া আইসে পোলা দেখতে খালাম্মা এই আমি ছুটি বৃষ্টি করে কোথাও গেলো একটু গে যাই এই তুমি খালাম্মা গালাপ করো। আপনি নিশ্চয়ই সুলতানের মা? হ্যাঁ আমি সুলতানের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বসো। তুমি কে মা? আমি এক ঘর ছাড়া সর্বহারা মানুষ, অন্যায় করতে করতে পাপের বোঝড়ো করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? মা, আপনার ছেলের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমি, আর তা জানি শুধু আপনার ছেলে আর আমি। যে মুহূর্ত থেকে আমি আমার আমার ভুল বুঝতে পেরেছি, আমি পাপ করেছি, সেই মুহূর্ত থেকে আমার আত্মা শুধু ক্ষমা ভিক্ষা চাইছে। আমি জানি না সুলতান আমাকে ক্ষমা করবে কিনা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আপনি ক্ষমা করলে আমি কিছুটা পাপ মুক্ত হব। আমি তো মা, আমার আচল তলে কেউ ক্ষমা চাইলে আমি কি তাকে ক্ষমা করব না? রোমানা নামের একটি মেয়েকে সুলতান ভালোবাসত, কি আশ্চর্য! সেই মেয়েটি আজ অন্য একটি ছেলের সাথে ঘর করছে। রানীকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি? রানী রাজার দলের লোক, একজন নারী সন্ত্রাসী। আচ্ছা রানী কথা দিয়ে আসলো না কেন? কি ভাবছিলে? ভাববার কি শেষ আছে? কত কিছুই তো ভাবছিলাম। আমার কথা কি একটুও ভাবনি? জানি না সুলতান, তোমার কাছে আসলে আমার বুকটা কেঁপে ওঠে, মনে হয় ভালোবেসে যদি তোমাকে হারাই। সুলতান,